ডিজিটাল আইসিটির এই পাঠে আপনাদের স্বাগতম। এই ভিডিও টিউটোরিয়ালের নির্দেশনা অনুসরণ করলে আপনি লগ বইয়ের সাইজে গোল কাঠের হিসাব করতে পারেন। এটি হচ্ছে লগ বই। লগ বই যারা ব্যবসা করে তাদের কাছে থাকে। এই লগ বইয়ের ভিতরে পেজ ওপেন করলে আপনি এরকমের লেখা দেখতে পারবেন। উপরে দেখুন লেখা আছে 0 ফিট 8 ইঞ্চি। এটা এভাবে 0 ফিট 8 ইঞ্চি থেকে শুরু করে 10 ফিট 11 ইঞ্চি পর্যন্ত থাকে এবং তার নিচের লাইনে লেখা আছে লং এবং এখানেও লং একই কথা। এখানে এফটি মানে ফুট, এখানেও এফটি মানে ফুট। এখানে আইএন দিয়ে ইঞ্চি আর পিএ দিয়ে পয়েন্ট উল্লেখ করা থাকে। এখানে নির্দেশ করা হচ্ছে যে সকল কাঠের মাপ 8 ইঞ্চি বের তাদের হিসাব এই পৃষ্ঠায় প্রদর্শন করা হচ্ছে। অর্থাৎ 8 ইঞ্চি বেড়ে যদি 1 ফিট লম্বা হয় কাঠটা তাহলে তার মাপ হবে 4 পয়েন্ট, এইভাবে 1 থেকে শুরু করে 34 পর্যন্ত। আবার এই 8 ইঞ্চি বেড়ে যদি 29 ফিট লম্বা হয় কাঠটা তাহলে তার মাপ হবে 9 ইঞ্চি 8 পয়েন্ট, এইভাবেই একের পর এক এই বইয়ের পৃষ্ঠায় উল্লেখ করা থাকে। পরের পেজেও এরকমের আছে, দেখেন 9 ইঞ্চি 10 ইঞ্চি, এইভাবেই প্রত্যেকটা পেজে পেজে এরকমের আপনারা দেখতে পাবেন পাতা উল্টালে। এবং এই পাতায় এখন একটা জিনিস দেখেন, লক্ষ্য করেন যে 1 ফিট 1 ইঞ্চি বের এই মাপটা এখানে আছে আর নিচেই লেখা আছে 4 1, তারপরে 2 1, এরপরে 4 3। তার মানে এই 4 1 মানে 3 ইঞ্চি, 2 1 বলতে বোঝানো হয় 6 ইঞ্চি, আর 4 3 বলতে বোঝানো হয় 9 ইঞ্চি। অর্থাৎ কোনো কাঠের মাপ যদি 21 ফিট 3 ইঞ্চি হয় তাহলে 21 ফিটের জন্য এখানে 1 ফিট 6 ইঞ্চি 5 পয়েন্ট নেওয়ার পরে এই 3 ইঞ্চির জন্য এইটুকু যোগ করতে হবে, ওই পয়েন্টের সাথে পয়েন্ট এখানে যোগ হবে। আবার কোনো কাঠের মাপ ধরুন 22 ফিট লম্বা হলো এই 1 ফিট 1 ইঞ্চি বেড়ের মধ্যেই 22 ফিট লম্বা এবং ওর সাথে আরও 6 ইঞ্চি আছে, তাহলে এই 22 ফিটের সঙ্গে এই 22 ফিটে লেখার পরে এইটুকু যোগ হবে। আবার যদি কোনো কাঠের মাপ 22 ফিট লম্বা এবং ওর সঙ্গে আরও 9 ইঞ্চি আছে, অর্থাৎ 22 ফিট 9 ইঞ্চি, তাহলে এখানে 22 ফিটের মাপ এখানে এইটুকু লিখে এই 9 ইঞ্চির জন্য এখান থেকে এইটুকু যোগ করতে হবে। এইভাবেই এভাবে নির্দেশ করা থাকে লগ বইয়ের মধ্যে এবং সর্বশেষ পাতা এরকমের থাকে। আমরা এখন প্র্যাকটিক্যালি একটি কাঠের মাপ নেব। তো ধরুন এই কাঠটার মাপ আমরা করতে চাচ্ছি, তো প্রথমে আমরা বেড়ের মাপটা নিই। বেড়ের মাপ এখানে আসলো 8 ইঞ্চি এবং লম্বাই আসলো 10 ফিট। তাহলে এখন আমরা কিভাবে এটা পাবো, এরপরে আপনারা এর মাপ নেওয়ার পরে এবার লগ বইটা বের করুন। তো লগ বই বের করার পরে আপনারা যেটা দেখতে পাবেন যে 8 ইঞ্চি বেড়ের মাপ কোথায় কোন পৃষ্ঠায় লেখা আছে সেটা দেখতে হবে। তো আমরা খুঁজে পেলাম যে 5 পৃষ্ঠায় লেখা আছে। তখন 5 পৃষ্ঠায় লেখার পরে বের করার পরে লং আমরা যেহেতু পেয়েছি 30 ফিট, তাই আমরা 30 ফিটের মাপ কোন জায়গায় আছে সেটা খুঁজবো। তো এখানে আছে 30 ফিট। এবার কাট লেখা আছে, দেখেন কতটুকু এখানে কাট লেখা আছে 0 ফিট মানে 1 ফিট হয়নি, 10 ইঞ্চি, পয়েন্টও নেই, তার মানে 0 ফিট 10 ইঞ্চি 0 পয়েন্ট, এই হচ্ছে কাঠের মাপ। এখানে এইভাবে আমরা নির্দেশ করতে পারি। তো এখন আমরা একটা প্র্যাকটিক্যালি একটা কাঠের মাপ একটু দেখি যে কীভাবে এটা আসলে হিসাব হয়। এখানে আমরা একটা সক তৈরি করে রেখেছি, বেড়ের মাপ দিছি, এটা বই থেকেই নেওয়া যে ফিটের এখানে ইঞ্চি, আর এই ডান পাশে এই বাম পাশে লিখেছে লং ফিট মানে লগটার লং কত আছে আর কাঠের পরিমাণ কত। ধরুন একটি কাঠ 0 ফিট 8 ইঞ্চি বের, তাহলে এর কাঠটা লগ বই থেকে আমরা বের করে দেখলাম যে এই কাঠ আছে 10 ইঞ্চি 0 পয়েন্ট, এবং কোনো কাঠের মাপ যদি বেড়টা যদি 10 ফিট 9 ইঞ্চি হয় এবং সেটা যদি এই 7 ফিট লম্বা হয় তাহলে লগ বই থেকে বের করব, তখন দেখব যে এখানে আছে লেখা 50 ফিট 6 ইঞ্চি 8 পয়েন্ট। এবং কোনো কাঠের মাপ যদি আমরা খুঁজে পাই যে বেড়টা 10 ফিট 10 ইঞ্চি এবং লম্বা 8 ফিট, তাহলে সেই বইয়ের মধ্যে আমরা এটা খুঁজে পাবো যে এই কাঠটা হবে 58 ফিট 8 ইঞ্চি 2 পয়েন্ট। এবার এই 3টা কাঠের হিসাব আমরা যোগ করি, 8 আর 2 10, এখানে ইঞ্চির হিসাবে 10
আর এখানে আসছে 24 হলে তার মানে পুরোপুরি আমাদের 2 ফিট হয়ে গেল, তাই কোনো ইঞ্চি থাকছে না। 12 ইঞ্চি যেহেতু 1 ফিট, এই জন্য আমরা 12-র উপরে চলে বা 11 পর্যন্ত এখানে লেখা যায়, কিন্তু 12 হয়ে গেলে 1 ফিট আবার এদিকে চলে আসে। তা আমরা হচ্ছে এখানে এটাই লিখে দিই যে 0 ইঞ্চি আর 2 ফিট হাতে থেকে গেল। এখানে 58 আর 2 108 এই যে এবার হাতের হাতে যে 2 ছিল সেই 2 একটা যোগ করে দিতে হবে, অর্থাৎ এখানে হবে আমাদের যে হিসাবটা 110 ফিট। এই কাঠের মাপটা এইভাবে আসবে। এখন যদি আপনি টাকার অঙ্কে যদি এটা হিসাব করে নিতে চান যে এটা আসলে কত টাকা হবে, এখানে ধরুন এখানে যদি 500 টাকা সেফটি হয় তাহলে এখানে 500 দিয়ে এটা গুণ করবেন, আর ইঞ্চির জন্য তো এখানে কোনো ইঞ্চি নাই। আর যদি ইঞ্চি বের করতে চান তাহলে 500-কে 12 দিয়ে গুণ ভাগ করলে যতটুকু হয় 1 ইঞ্চির দাম বের করে, সেক্ষেত্রে 5 ইঞ্চি থাকলে 5 ইঞ্চির দাম বের হবে। এইভাবে আপনারা ব্লক বইয়ের সাইজে গোল কাটের হিসাব করতে পারবেন। আর আমাদের এই টিউটোরিয়ালটা যদি আপনাদের একটু ভালো লেগে থাকে বা মনে হয় যে উপকার হচ্ছে তাহলে অবশ্যই দয়া করে সাবস্ক্রাইব করে রাখবেন, পরবর্তী টিউটোরিয়ালের নোটিফিকেশন আপনার এই সাবস্ক্রাইবে চলে যাবে। ধন্যবাদ সবাইকে।